এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি একজন বিনিয়োগকারীর কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে। আমাদের আজকের টপিক, হাউ টু অ্যাসেস স্টকস ফর মেকিং ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট। বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার জন্য কিভাবে একটি শেয়ার নির্বাচন করবেন, আমরা এখন আলোচনা করব। শেয়ার নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন কোন ফ্যাক্টরগুলোকে দেখব অথবা কোন কোন টুলসগুলো ইউজ করব। অ্যাট দ্য ভেরি ফার্স্ট আমরা দেখব একটি কোম্পানির ইপিএস। ইপিএস মিন্স আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার অথবা ইপিএস বলতে বোঝায় ওই অ্যামাউন্টটাকে যা প্রতিটি শেয়ার পাবে যদি একটি কোম্পানি তার সমস্ত প্রফিটকে শেয়ার হোল্ডার্সদের মাঝে বিতরণ করে দেয়। এখন সমস্যা হচ্ছে আপনি কিভাবে ইপিএস বা আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন করবেন। আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন করার জন্য আপনাকে যা করতে হবে, একটি কোম্পানির টোটাল প্রফিটকে তার টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস দ্বারা ভাগ করলে আপনি ইপিএস পাবেন। এই ইপিএসটি আপনাকে বলবে আপনি যে কোম্পানির শেয়ারটি কিনতে যাচ্ছেন সেম ইন্ডাস্ট্রিতে তার পজিশন কেমন, গুড অর ব্যাড। মনে রাখবেন একটি কোম্পানির ইপিএস যত বেশি কোম্পানিটি ততই ভালো, অথবা বিনিয়োগকারীর জন্য ওই কোম্পানিটি ভালো যেটির ইপিএস সবচেয়ে বেশি। সেকেন্ড টুল হিসেবে আমরা ইউজ করব পিই রেশিও। পিই রেশিও মেজার্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আর্নিংস অফ এ কোম্পানি অ্যান্ড ইটস স্টক প্রাইস। পিই রেশিও ক্যালকুলেট করার জন্য আপনাকে একটি কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইসকে ইপিএস দ্বারা বা আর্নিং পার শেয়ার দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আপনি পিই রেশিও পেয়ে যাবেন। পিই রেশিও আপনাকে বলবে আপনি যে কোম্পানিটির শেয়ার কিনতে চাচ্ছেন তার আর্নিংসের তুলনায় শেয়ার প্রাইসটি বেশি না কম। মনে রাখতে হবে পিই রেশিও যত কম শেয়ারটি ততই ভালো। থার্ড ওয়ান ইজ প্রাইস টু আর্নিং রেশিও টু গ্রোথ রেশিও। এই রেশিওটি আপনাকে পূর্বের দ্বিতীয় নাম্বারটি যেটা আমরা পিই রেশিও বলছি এটাকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এখন এই রেশিওটা ক্যালকুলেশন করার জন্য আপনাকে যা করতে হবে, পিই রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিওকে আপনি একটি কোম্পানির প্রজেক্টেড আর্নিং গ্রোথ রেট দ্বারা ভাগ দেবেন। ভাগ দিলে যা পাবেন সেটাই এই রেশিও। পিই রেশিওর নেই এটাও যত কম হবে ততই ভালো। দ্য ফোর্থ ওয়ান ইজ প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এই রেশিওটি কারেন্ট শেয়ার প্রাইস এবং বুক ভ্যালু এর মধ্যে পার্থক্য নির্দেশ করে। প্রাইস টু বুক ভ্যালু রেশিও ক্যালকুলেশন করার জন্য আপনাকে একটি কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইসকে বুক ভ্যালু দ্বারা ভাগ দিতে হবে। বেশিরভাগ সময়ে পিবি রেশিও অথবা প্রাইস টু বুক ভ্যালু রেশিও কম থাকাই ভালো। কম থাকা মানে এটাই নির্দেশ করে যে আপনি বেশি বুক ভ্যালুর জন্য কম পে করছেন, অথবা বেশি বুক ভ্যালু পাওয়ার জন্য বুক ভ্যালুর চেয়ে কম কিছু দিয়ে শেয়ারটি ক্রয় করছেন। দ্য ফিফথ ওয়ান ইজ ডিভিডেন্ড পে আউট রেশিও। এই রেশিও আপনাকে বলবে কোম্পানি তার ইপিএস এর তুলনায় কত ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড পে আউট রেশিও ক্যালকুলেশন করার জন্য আপনি যা করবেন, অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ারকে ইপিএস দ্বারা ভাগ দেবেন। ইপিএস দ্বারা ভাগ দিলে যেটা পাবেন সেটাই ডিভিডেন্ড পে আউট রেশিও। এক্ষেত্রে ইনভেস্টররা এক্সপেক্ট করে ডিভিডেন্ড পে আউট রেশিও যাতে বেশি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি তার প্রফিটের একটা অংশকে রিটেইন আর্নিংস হিসেবে রেখে দিয়ে ডিভিডেন্ড হিসেবে সামান্য কিছু ইনভেস্টরদেরকে প্রদান করে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোম্পানি কতটা রিটেইন আর্নিংস হিসেবে রেখে দিছে এবং কতটা প্রদান করছে। যদি আপনি দেখেন একটি কোম্পানি তার প্রফিটের একটা সিংহভাগ অংশ রিটেইন আর্নিংস হিসেবে রেখে দিয়ে সামান্য কিছু ডিভিডেন্ড হিসেবে প্রদান করছে শেয়ার হোল্ডার্সদের মাঝে, তার মানে আপনাকে বুঝতে হবে
কোম্পানিটি এখনো ম্যাচিউরিটি পর্যায়ে যায়নি, সামনে তাদের গ্রোথের জন্য তারা এই প্রফিটটাকে রেখে দিছে। সো ডিভিডেন্ড পে আউট রেশিও যদিও বেশি হওয়া ভালো, তার মানে এই নয় কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিও কম মানে কোম্পানিটি খারাপ অথবা এই শেয়ার কেনা যাবে না। তো ভিউয়ার্স, একটি শেয়ার নির্বাচনের ক্ষেত্রে আমি যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম শুধুমাত্র এগুলোই যে যথেষ্ট হবে একটা শেয়ার নির্বাচনের ক্ষেত্রে আমি তার গ্যারান্টি দিচ্ছি না, কারণ দেখা যায় শেয়ার মার্কেটে অনেক সময় ইনসাইট ইনফরমেশন অথবা গ্যাম্বলারদের উপস্থিতির কারণে আমাদের এই টুলসগুলো ইফেক্টিভ হয় না বা কাজ করে না। এর বাহিরেও অনেক টুলস আছে অথবা টেকনিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার বেস্ট ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে পারেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের নেক্সট ভিডিও আসছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যারিয়ার্স এবং এগুলোর সলিউশন নিয়ে, দেখতে ভুলবেন না।